নদিয়ার কৃষ্ণনগর কোতিয়ালি থানার অন্তর্গত শ্রীদুর্গা কলোনি এলাকায় শনিবার সকালে একটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায়, বাড়ির মালিক পেশায় শিক্ষক, মাধ্যমিক পরীক্ষার কারণে করিমপুর সাগরপাড়া এলাকায় স্ত্রী এবং মেয়েদের নিয়ে বেড়াতে যান। বাড়িতে গৃহকর্তার অনুপস্থিতিতে আনুমানিক 10 লক্ষ টাকার সোনার গহনা, কাঁসার বাসন সহ ক্যামেরা নিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয় বলে অভিযোগ। এ বিষয়ে কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই শিক্ষক। কোতোয়ালি থানার পুলিশ চুরির ঘটনা খতিয়ে দেখছে। দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকার মানুষজন এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। এতে কেউ ছিল না, আমরা ওই বাড়িতে ছিলাম, এই বাড়িতে ভাই থাকে। কালকে রাতে কি কত রাতে হয়েছে বলতে পারবো না। সকালবেলায় দেখছি জানলাটা খোলা, পাশের বাড়ির আমার কাকারা থাকে, ওরা বলছে দিয়েছে, দেখি এই অবস্থা। ভাইরা কোথায় গেছে? ভাই সাগরপাড়ায় চাকরি করে, স্কুল মাস্টার। আচ্ছা, মানে আনুমানিক কত টাকা মতো ক্ষতি হয়েছে? সেটা এখন তো 10-12 ভরি সোনা, হ্যাঁ, রূপো আছে, ক্যামেরা, তারপরে কাঁসার বাসন ফাসন। কখন দেখতে পেলেন এই বিষয়টা? দেখতে পেলাম বলতে সকালবেলায় আমার ওই কাকার ছেলের বউ গিয়ে বললো যে তোমাদের জানলা খোলা, তোমাদের লোকজন কাজ করছে। তারপরে এসে দেখলাম যে জানলা খোলা, ঘরের এইসব জিনিসপত্র এগুলো এরকমভাবে রয়েছে, দিয়ে ওই সাবল টাপল সব রয়েছে যেটা দিয়ে আর কি মনে হয় খুলেছে। মানে উনি কি দীর্ঘদিন বাড়ি থাকেন না এখানে? না, দীর্ঘদিন না, এ ছিল রিসেন্ট গিয়ে। মানে নিয়মিত থাকেন এখানে? নিয়মিত থাকে, যায় আসে, আমিও থাকি এসে। একদম পাশে তো বাড়ি? আচ্ছা, আমাদের আরেকটা বাড়ি আছে ওই পাশে। কি বাড়ির পরে এই যে এইভাবে ঘটনাটা ঘটলো, কি মনে করছেন? যে কোনো রকম কোনো শত্রুতার জেরে হয়েছে না? শত্রুতার জেরে না, এটা চুরি পরিকল্পনা, টাকা দিয়ে যেটা বলবেন সেটাই। ঘটনাটা ঘটেছে, এরা তো বাড়িতে থাকে না, এরা চারমার দাদা চাকরির সূত্রে ওরা থাকে করিমপুর সাগরপাড়ায় থাকে। তা ওর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেছে দেখে ওর বউ বাচ্চা নিয়ে ও ওখানে চলে গিয়েছে। তা আমাদের পাশের বাড়ি আমার কাকারা থাকে, তো সকালবেলা কাকারা কাকার ছেলের বউ উঠে এদিকে কাজ করতে এসে দেখে রান্নাঘরে জানলাটা খোলা। তা খোলা দেখে ওরা আবার খবর দিয়েছে আমার জ্যাঠার বাড়িতে। আমার জ্যাঠার বাড়ি থেকে ওরা এসে দেখছে রান্নাঘরে জানলা খোলা, ওখান দিয়ে লোক ঢুকে ঘরে সব কিছু তছনছ করে সমস্ত যা গয়নাগাটি ছিল, টাকা পয়সা, কাঁসার বাসন কোসন যা ছিল সব নিয়ে চলে গেছে। অতএব তারপরে দরজার সমস্ত লক মক ভেঙে উপরে উঠেছে, উপরেও সমস্ত জিনিস তছনছ করেছে, যা যা জিনিস ছিল সব নিয়ে চলে গেছে। আমরা এসে তারপরে ঘরে ঢুকে দেখছি এসব করে সব নিয়ে চলে গেছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।